এনাফ টাইম আছে, এটাই হবে। অফিস ছুটির পর বাড়ি ফেরার পথে আশিস আপন মনে ড্রাইভ করছে আর গান শুনছে। হঠাৎ রাস্তার পাশে একটা বেঞ্চে চোখ পড়ল, ইচ্ছেকে একটা বেঞ্চে বসা দেখতে পেল, সাথে ছোট ছোট কয়েকটা বাচ্চা বসে আছে ইচ্ছের সাথে, হয়তো কিছু একটা খাচ্ছে আর হেসে লুটি পুটি খাচ্ছে। আশিস ভেবে পাচ্ছে না এত বড় একটা মেয়ে এই ছোট ছোট বাচ্চাদের সাথে কি করছে, কি এমন কথা বলছে বাচ্চাদের সাথে, যেন হাসিতে বাঁধ মানছে না। নিজের কৌতূহলের বসে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল ইচ্ছের দিকে। ইচ্ছের কিছুটা সামনে গিয়ে তো আরো কৌতূহল বেড়ে গেল, কারণ ইচ্ছে কিছু একটা খাচ্ছে বাচ্চাদের সাথে, না জানি কত মজা খেতে এই খাবারটা। ইচ্ছেকে দেখে তাই মনে হচ্ছে আশিসের, আশিসের নজর তো আটকে গেছে ইচ্ছের ডিম্পলে। হাসার সময় ইচ্ছের গালে একটু টোল পড়ে। আশিস ঘোর লাগা চোখে তাকিয়ে আছে ইচ্ছের দিকে। ইচ্ছে হাসতে হাসতে সামনের দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে ওঠে। আপনি এখানে? না, মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, বাচ্চাদের দেখে এগিয়ে আসলাম। ডাহা মিথ্যা কথা বিশ্বাস করব? ট্রাস্ট মি। ধুর ছাই, মনে মনে কথা বলেও শান্তি নেই। আপনিও বাচ্চা পছন্দ করেন? বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করেন? পাগল নাকি? একদম না, না মানে হ্যাঁ হ্যাঁ। তো তোমার হাতে ওটা কি? কোন দেশ থেকে টপকে পড়েছেন বলুন তো, এত জনপ্রিয় একটা খাবারের নাম জানেন না? এটা জনপ্রিয় খাবার? হুম, তা নয় তো কি, এটা হচ্ছে হাওয়াই মিঠাই। হোয়াট? এই তোমার জনপ্রিয় খাবারের নামে ছিরি? নামটা যেমন মিষ্টি, খেতেও তেমন মিষ্টি। এই নিন, খেয়ে দেখুন। তুমি খাও, এই সব চিপ খাবার আমি খাই না। হোয়াট এভার, ফিরবে কখন? এই তো একটু পর, 7 দিন পর। এই কদিনে আশিস ইচ্ছেকে গাইড করেছে প্রেজেন্টেশনের জন্য। ইচ্ছে নিজেও অনেক হার্ড ওয়ার্ক করেছে, যে করে হোক ডিলটা ফাইনাল করতে হবে। এত বড় একটা দায়িত্ব পেয়েছে, তা যথাযথভাবে পালন করতে হবে। আশিস সব স্টাফকে ডেকে বুঝিয়ে দিয়েছে ক্লায়েন্টের মিটিংয়ের সব কাজ কিভাবে হ্যান্ডেল করতে হবে। আর একটা কথা, আজ দিন তারিখ 5 তারিখ শনিবার, কিন্তু মাস্ট বি সবাই অফিস ড্রেস পরে আসবে। জি স্যার। শুধু একজন বাদে? অসম্ভব, আমি পারবো না। ইচ্ছের এমন আচরণে সবাই অবাক। হোয়াট হ্যাপেন্ড? কি বলছেন কি, আমি অফিসের কোনো ড্রেস ড্রেস পড়তে পারবো না। তোমার থেকে আদ্রিত রহমান আশিস পারমিশন চাইনি, অর্ডার করেছে। গট ইট? ওই শালা লুচু, আমি নাকি শার্টার শর্ট স্কার্ট পরবো, ওটাকে নাকি অফিস ড্রেস বলে, ওসব পড়তে আমার বয়ে গেছে। একদিন পর অফিসে সবাই ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত, ইচ্ছে এখনো অফিসে এসে পৌঁছায়নি। আশিস তো রেগে ফায়ার, ইচ্ছেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে সেটাতে তো ওর কোনো পাত্তাই নেই, অলরেডি 15 মিনিট লেট ইচ্ছের। তাই বাধ্য হয়ে আশিস মিটিং শুরু করলো। মিটিং রুমের দরজা খুলতে আশিস সহ ক্লায়েন্টের সবার মুখ হা হয়ে গেছে। স্যার সত্যি আমি খুব দুঃখিত লেট হওয়ার জন্য। এখনো সবার দৃষ্টি ইচ্ছের উপর, কারণ সবার মাঝে ইচ্ছে যেন একটা ফুল, সাধারণের মধ্যে অসাধারণত্ব ফুটে উঠেছে ইচ্ছের মাঝে। ইচ্ছের পরনে নীল সাদা কম্বাইন্ড কালারের শাড়ি, আঁচলটা কাঁধ থেকে ছেড়ে দেয়া, চুলগুলো খোলা, ম্যাচিং ইয়ারিং, হালকা লিপস্টিক আর হাতে নীল চুড়ি। আশিসের সামনে হাত নেড়ে, স্যার কি ভাবছেন? ইচ্ছের ডাকে নিজের জগৎ থেকে ফিরল আশিস। আশিস খেয়াল করলো শুধু সে নয়, উপস্থিত সবার নজর পড়েছে ইচ্ছের দিকে। অ্যাটেনশন প্লিজ, দেখা হয়ে গেলে আমরা কাজ শুরু করি। ইচ্ছে অনেক খুশি, কারণ তার করা প্রেজেন্টেশনে এত বড় একটা ডিল ফাইনাল হয়েছে। আশিসও ইমপ্রেসড ইচ্ছের প্রতি। ইচ্ছে ফাইল রাখতে আশিসের কেবিনে আসে, এসে দেখে টেবিলের উপর সব ফাইল ছড়িয়ে ছিটিয়ে আছে। ইচ্ছে কোমরে শাড়ির আঁচল বেঁধে কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর ইচ্ছের মনে হলো তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পেছনে ঘুরে আশিসকে দেখে কিছুটা অস্বস্তি অনুভব হয়। আশিস নেশা ভরা চোখে তাকিয়ে আছে ইচ্ছের দিকে। ইচ্ছে তাড়াতাড়ি কোমর থেকে শাড়িটার আঁচলটা ছেড়ে দেয়। আশিস এক পা দুই পা করে ইচ্ছের দিকে এগিয়ে যাচ্ছে আর ইচ্ছের পিছিয়ে যাচ্ছে, পেছাতে পেছাতে দেয়ালের সাথে লেগে গেছে। আশিস একটু একটু করে ইচ্ছের মুখের দিকে নিজের মুখ এগিয়ে নিচ্ছে। যখনই ইচ্ছেকে কিস করবে ঠিক তখন আশিসকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ইচ্ছে।
আশিস দুই কদম পিছিয়ে যায়। দুজনেই ঘরের মধ্যে ছিল, কি করছিল খেয়াল ছিল না। কি করছেন কি? আশিস নিজেকে স্বাভাবিক করে বলে, সরি প্লিজ ডোন্ট মাইন্ড, কি করতে যাচ্ছিলাম বুঝতে পারিনি, আমি তোমাদের বিভোর হয়ে গিয়েছিলাম। এটা বলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল আশিস। ইচ্ছে নিজের প্রতি রাগ হচ্ছে, সারা রাস্তা নিজেকে বকতে বকতে বাড়ি ফিরলো। কি করে আমি এমনটা করতে পারলাম, আমি আগে কেন বাধা দিলাম না, উনি আমার এত কাছে চলে আসলো তবু কিছু বললাম না, আজ যদি কিছু একটা হয়ে যেত তাহলে। আমার তো দিহানের সাথে কথা বলতেই রাগ হয়, ওকে তো আমার ধারের কাছেও ঘেঁষতে দেই না, আমার আর দিহানের মাঝে মিনিমাম 1 ফিট দূরত্ব থাকে। 3 মাস পর, এই 3 মাসে আশিসের নেশা হয়ে গেছে ইচ্ছে, কাজে অকাজে নানা অজুহাতে ইচ্ছেকে নিজের কেবিনে বসিয়ে কাজ করিয়েছে আশিস। সেই দিনের ঘটনার পর থেকে ইচ্ছে নিজেকে আশিসের থেকে যথেষ্ট দূরে রাখার চেষ্টা করেছে। আশিসের মনে পুরোপুরি জায়গা দখল করে নিয়েছে ইচ্ছে, নানাভাবে ইচ্ছেকে নিজের মনের কথা বলতে চেষ্টা করেছে আশিস, কিন্তু আশিসকে কিছু বলার সুযোগই দেয়নি ইচ্ছে। আশিস নিজেকে ইচ্ছের মতো করে তৈরি করার চেষ্টা করেছে, অনেকটা করেও ফেলেছে, ইচ্ছের ভালো লাগা খারাপ লাগা মিশে গেছে আশিসের মাঝে। এখন শুধু বাকি নিজের মনের কথা ইচ্ছেকে জানানোর। মনে অনেক ভয়, বাবা মা বোনকে হারিয়ে নতুন কাউকে নিজের জীবনে জড়াতে, সেও কি তার বাবা মার বোনের মতো হারিয়ে যাবে তার জীবন থেকে? ইচ্ছে কি তার ভালোবাসাকে গ্রহণ করবে নাকি তাকে ফিরিয়ে দেবে? আশিস নানুমণির কাছে অতি আদরে বড় হয়েছে, যেটা চাই সেটা যে করেই হোক নিজের করে নেয়, কোনো কিছুতে রিজেক্ট হওয়ার অভ্যাস নেই, না বোধক শব্দটাকে যে করেই হোক হ্যাঁ বোধকে পরিণত করে। ইচ্ছে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা, যার জন্য কিছুদিনের ছুটি নিয়েছে, 2 দিন হলো অফিসে আসে না ইচ্ছে। আর এদিকে তো আশিসের পাগল পাগল অবস্থা, ইচ্ছেকে না দেখতে পেয়ে অফিসের কাজ রেখেই শান্তকে নিয়ে ছুটলো ইচ্ছের ভার্সিটিতে। আশিস ড্রাইভ করছে, শান্ত ভেবে পাচ্ছে না আশিস তাকে নিয়ে এই সময় কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছি বলবি তো, চুপচাপ বসে থাক, গেলেই দেখতে পাবি। তা তো পাবই, কিন্তু অফিসের কাজ থেকে যাওয়াটা কি খুব দরকার? 30 মিনিট নিজের মুখ বন্ধ রাখ, 30 মিনিট পর। কি হলো, গাড়ি থামালি কেন? চোখ দিয়ে আশেপাশে তাকিয়ে দেখ, বুঝতে পারবি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, এ কোথায় নিয়ে এলি রে ভাই? মুখ বন্ধ কর। সে না হয় করবো, তার আগে এটা বল শালিনীর ভার্সিটি কেন নিয়ে এলি আমায়? শুধু শালিনীর না, ইচ্ছেরও ভার্সিটি এটা, তোকে নিশ্চয়ই শালিনীর সাথে প্রেম করতে নিয়ে আসিনি। তাহলে চল না, বাঘ আসার আগেই চলে যাই। চুপ করে দাঁড়িয়ে থাক, এখানে দরকার ছাড়া নিশ্চয়ই আসিনি। কি এমন দরকার তাও এই ভার্সিটির সামনে? কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আশিসের চোখ গেল ইচ্ছে আর শালিনীর দিকে, দুজনে গেট দিয়ে বের হচ্ছে, এসে এসে হয়তো পরীক্ষা ভালো হয়েছে। এই হাসি মাখা টোলপড়া মুখটাই যথেষ্ট আশিসকে ঘায়েল করার জন্য, আর সেই টোলের অতলে হারিয়ে যায় আশিস বারবার। আশিস ইচ্ছের নাম ধরে ডাকতে ইচ্ছে অবাক চাহনিতে আশিসের দিকে তাকায়। এই সময় আশিসকে এখানে দেখবে সেটা কল্পনার বাহিরে। ইচ্ছে এগিয়ে এসে, স্যার আপনি এখানে কোথাও যাচ্ছিলেন এদিক দিয়ে? না, এখানেই এসেছি। আর তোমার কাছে? আমার কাছে কিছু বলার ছিল তোমাকে। বলুন। আল্লাহ, তুমি দেখো আমি যা ভাবছি তা যেন না হয়। শালিনী গাড়িতে শান্ত বসে আছে, তুমি গিয়ে কথা বলো। আগে বলবেন তো ভাইয়া, আমার জানটু এসেছে, ও আমায় সারপ্রাইজ দেওয়ার জন্য নিশ্চিত গাড়িতে বসে আছে। শালিনীকে আসতে দেখেই শান্ত দৌড়ে গিয়ে গাড়িতে বসছে। শালিনীর জানটু মানটু সোনা মোনা বেবি টেবি এইসব নেকা নেকা ডাকে শান্ত নাজেহাল অবস্থা। কি এমন বলবেন যে এই সময় অফিসের কাজ ফেলে চলে এসেছেন? চলো কোনো ক্যাফে গিয়ে বসি। কি বলবেন এখানেই বলুন। তাহলে চলো সামনের ওই বেঞ্চে গিয়ে বসি। বেঞ্চে বসে আছে ইচ্ছে আর আশিস দুজনেই চুপ। প্রায় 5 মিনিট হয়ে গেল, অবশেষে নিরবতা ভেঙে বলল, আপনি কি সত্যি কিছু বলবেন? আমাকে বাড়ি ফিরতে হবে। দেখো ইচ্ছে, আমি হেয়ালি করে কথা বলতে পারি না, যা বলার ডিরেক্টলি বলি, আর এই কথাটা আমার জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ কথা, তাই আমার বলা কথাটা তুমি সিরিয়াসলি নেবে। শুদ্ধ বাংলা ভাষায় বলছি, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করবে আমায়? ইচ্ছে সামনে হাঁটু গেড়ে বসে বলে আশিস। ইচ্ছে বেঞ্চে বসা থেকে দাঁড়িয়ে যায়, যে ভয়টা পেয়েছিল সেটাই সত্যি, কিন্তু ইচ্ছের তো কিছু করার নেই, আশিসের ডাকে যে সে সাড়া দিতে পারবে না। এসব আপনি কি বলছেন? তুমি যা শুনছো তাই বলছি। না, এটা হতে পারে না, এটা আমার প্রতি আপনার ভালোবাসা নয়, ভালো লাগা। আপনি ভুলে কেন যাচ্ছেন আমাদের সম্পর্কটা? আপনি অফিসের মালিক আর আমি বেতনভুক্ত কর্মচারী, আর আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক না থাকতে পারে আর না হতে পারে।
হাসালে আমার ইচ্ছে, আমার মনে তোমার জন্য ভালোবাসা, সেটাকে তুমি ভালো লাগা বলছো? হ্যাঁ, প্রথমে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়েছে, আর কেন কোনো সম্পর্ক হতে পারে না? এমন তো কোনো নিয়ম নেই মালিক আর কর্মচারী ভালোবাসা বা বিয়ে হতে পারে না। এত তর্ক বিতর্কে আমি যেতে চাই না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না, ব্যাস। কেন হতে পারে না? কারণ আমি এঙ্গেজড, পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়ে আছে গত 1 বছর ধরে, আর আমার হবু স্বামীর নাম দিহান, শুনে নিয়েছেন? কেন আমার আর আপনার কোনো সম্পর্ক হতে পারে না এবার আপনি যান। আর হ্যাঁ, এসব পাগলামি বন্ধ করুন। আদরিত রহমান আশিসের জন্য হাজার হাজার মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। ইচ্ছের কথা শুনে আশিসের মাথায় বাজ ভেঙে পড়লো, তবু হার মানার পাত্র না, কথা বের হচ্ছে না মুখ থেকে, নিজেকে সামলে নিয়ে বলল, পয়েন্ট টু বি নোটেড, কি বললে, পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে এটা কোনো সমস্যা না, তুমি তো আর ভালোবাসো না, তাহলে আর কি চাই? এক্সকিউজ মি, কি সব বলছেন, বিয়ে ঠিক হওয়া মানে বুঝেন? হুম, বুঝি, না বোঝার কি আছে? আর শুনো, কোনো চাপ নেওয়ার দরকার নেই, তোমার পরীক্ষার পরে শ্বশুরমশাইয়ের কাছে আমার আর তোমার বিষয়ে কথা বলতে ইচ্ছে ভেবে পাচ্ছে না। এই ছেলে কি তার সাথে মজা করছে নাকি সত্যি সত্যি বলছে? কি করে সবকিছু এত সহজভাবে নিচ্ছে ব্যাপারটা? দেখুন, মজা করবেন না, আর লক্ষ্মী ছেলের মতো বাড়িতে যান, এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। সে তো আমি কখন ঝেড়ে ফেলে দিয়েছি, যখন তুমি বললে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে আছে, তখন থেকে আমার মনটা ফুরফুরে হয়ে গেছে, আমার রাস্তা ক্লিয়ার, আমাদের গাড়িটা দৌড়াবে। পাগল টাগল হলো নাকি আমার বিয়ের কথা শুনে? পরদিন সেম টাইমে আশিস ইচ্ছের ভার্সিটির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছে আশিসকে দেখে রেগে গেল, এই ছেলেটা তো আস্ত একটা পাগল, বলে দিলাম আমার বিয়ে ঠিক হয়ে আছে, তাতে তার কোনো হেলদোল নাই, আরো যেন আঠার মতো লেগে আছে। ইচ্ছেকে দেখে আশিস একটু ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ইচ্ছে এগিয়ে এসে বলল, হ্যালো মিস্টার, আপনাকে বলছি, শুনছেন? শুনছি আর দেখছিও, এই নাও এটা তোমার জন্য। কি এটা? ইচ্ছের জন্য হাওয়ায় মিঠাই নিয়ে আসছে আশিস। এই জনপ্রিয় খাবারটাকে ভুলে গেলে ইটস নট ডান। আপনি এসব ন্যাকামি করার জন্য এসেছেন? জি না ম্যাম, আমি আপনাকে দেখতে আসছি। শুনুন, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না, বললাম তো আমি অন্য কারো বাগদত্তা। হ্যাঁ, আমারও এক কথা শুনতে ভালো লাগছে না, কাল থেকে একই ঘ্যান ঘ্যান করছো, কিন্তু তার মধ্যে একবারও বলোনি যে তুমি আমাকে ভালোবাসো না, কিংবা কি যেন নাম, দিহান নাকি বিহান, ওকে ভালোবাসো, তাহলে কি বুঝতে পারছো নিশ্চয়ই? দেখুন, দেখতেই তো চাই। ফাইজলামি করছেন, এসবের মুড নাই আমার। আশিস নাছোড় বান্দা, ইচ্ছের পিছু ছাড়েনি, পরীক্ষার প্রতিটা দিন ইচ্ছে ভার্সিটির সামনে বেহায়ার মতো দাঁড়িয়ে থেকেছে। ইচ্ছে কিছুতেই কিছু বুঝতে পারছে না, আশিসকে শেষমেশ ইচ্ছে চাকরিটা ছেড়ে দিবে আশিসকে জানিয়েছে, আশিসের তাকে জানিয়েছে রানিং মাসে চাকরি ছাড়তে পারবে না, ইটস রুলস, এ মাসের বাকি দিনগুলো অফিসে নিয়মিত আসতে হবে। আশিস অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সে কাল ইচ্ছের বাড়িতে যাবে, কারণ কাল অফ ডে, ইচ্ছের বাবার সাথে বিষয়ে কথা বলবে, যেভাবে সেই কাজ। পরদিন ইচ্ছের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো, আর শান্ত হচ্ছে আশিসের সুখ দুঃখের শান্তি, তাই শান্তকে সাথে নিয়েই এলো। শান্ত সেই লেভেলের নার্ভাস, একটু ভীতু টাইপের ছেলে, আজ পর্যন্ত শালিনীর কথা তার মাকে জানাতে পারেনি, আর ওদিকে তার মা মেয়ে দেখা শুরু করে দিয়েছে। শান্ত আশিসের ঘাড়ে দায়িত্ব দিয়েছে তার মাকে সব বুঝিয়ে সুঝিয়ে রাজি করানোর জন্য, আশিসও সেটা যথাযথভাবে পালন করবে, তার জন্য শান্ত আর শালিনীকে কিছু শর্ত দিয়েছে। শর্ত হচ্ছে ইচ্ছেকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি আশিস, আর সাহায্য করবে ওরা দুজন, ইচ্ছের বাবা রাজি না হলে অন্যভাবে ইচ্ছেকে নিজের করবে, সেটা ক্ষমতা হোক বা চিটিং, ভালোবাসার যুদ্ধের জন্য নাকি সব করা যায়। অবশেষে ইচ্ছের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে আশিস, বুকে সাহস সঞ্চয় করে দরজায় নক করলো।